মানুষ মরার পরে কি চল্লিশা করা জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে। বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে, আপনাদের এলাকায় আছে চল্লিশা? আরে ভাই, তাহলে তো সে পুরা নজ আবার করতে হবে নতুন করে। সংক্ষেপে বলি, তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় সুন্নাত, তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না। হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ, আমি সব জায়গায় এই কথাটা বলি। আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ, তালিম বসো রপল আকার দর পরে বড় ধ লিখা দেন, সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি। শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা, সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে। কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরে না খাওয়ায়, আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল, কি ছেলে মেয়ে রেখে গেল, একটু কারোর হাতও ধোয়াইলো না, এরকম বলে কি বলে না? আমি বলি যে কত বড় ছোট লোক, তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে, পানির তল পড়ছে, ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে? আসলে তো হাত ধোয়াটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো দান্দা হলো খাওন। আরে ভাই, মানুষ খুশিতে খাওয়ায়, খুশিতে খাওয়ায়, বিয়ে করছে, নতুন বউ আসছে, অলিমা খাওয়ায়, ছেলে হয়েছে, আকিকা খাওয়ায়, ঠিক না? সেখানে আপনি, আপনার বাপ মারা গেছে, আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাবো, বুড়া মরে গেছে শেষ, আসেন ফুর্তি করে আপনাদের খাওয়ায়, ব্যাপারটা কি এরকম? তাহলে কেন খাওয়াবেন? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? হ্যাঁ, মৃত মানুষের তরফ থেকে দান সৎকার করা জায়েজ আছে, সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন, সেটা দিতে পারেন। কিন্তু এটার জন্য এক নম্বর কথা, কোনো দিন ঠিক হবে না, চল্লিশা, তিন দিনা, সাত দিনা, এই দিনের কোনো ফজিলত হাদিসে আসে নাই, আপনি মন গড়া যদি বানান তার নাম বেদাত, দুই নম্বর নকল আমল, এটা করলে গুনাহ হবে। আরো কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয়, আসলে গরিবের তো কোনো বিল নেই, গরিবরা বলে এই চেয়ারম্যান সব খাক তোরা পরে আয়, ঠিক না? এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফাটার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গায়, এগুলো জায়েজ নাই, এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, তাদের পক্ষ থেকে দান সদকা করব, আরো যে আমলগুলো আছে সেগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক পীরের মুরিদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন, কোরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। ভাই, কোন পীর সাহেব গায়েবের খবর জানেন? আল্লাহ কোরআনে বলছেন কুল, হে রাসূল আপনি বলে দেন। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হইতো, কখনো বিপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হইছেন না হন নাই, উনি যদি জানতেন এদিক থেকে আঘাত আসতেছে তাহলে তো উনি বেঁচে যেতেন। বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে অনেক তর্ক করেন। হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা গায়েবের অনেক জিনিস জানাইছেন, যে আল্লাহ যেটা জানাইছেন সেটা উনি জানছেন, সেটা গায়েব থাকে নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ যেটা জানাই দিয়েছেন গায়েবের এলেম তাকে, সেটা তিনি জানছেন অবশ্যই, কিন্তু তিনি নিজে থেকে সবকিছুই জানেন গায়েবের, ব্যাপারটা সেরকম। অতএব কোনো পীর সাহেব খব সব গায়েব জানেন এটা তো কোনোভাবে হতেই পারে না, এটা ইমান বিধ্বংসী কথা এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়। গায়েবের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমরা সূরায় আপনার সূরা হাশরের শেষ দিনে আয়াতে পড়ি না, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহর সম্পর্কে বলি ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তার বৈশিষ্ট্য কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি প্রত্যক্ষ জিনিসও জানেন, গায়েবেরও মালিক তিনি, গায়েবেরও আলেম তিনি। তো আল্লাহর জন্য যে জিনিসটা বৈশিষ্ট্য সেটা কিভাবে আপনি মানুষের জন্য সাবেত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।